বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বিদ্যুৎ দপ্তরের কর্মীর। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানার সোনাপুর এলাকায়। নিহত 36 বছরের সুশান্ত গোস্বামী বাড়ির শোভাপুরে। জানা যায়, সোনাপুর দ্বাদশ বিদ্যালয়ের কাছে একটি ট্রান্সফরমার দীর্ঘদিন ধরে খারাপ ছিল। ওই ট্রান্সফরমারটি মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রশ্ন হইছে, উচিত কেউ কয় না, আজকে কেন চুরি এরিয়ার মধ্যে একটা ট্রান্সফরমার, একটা মাত্র একটা ট্রান্সফরমার, এ দামু স্কেল লাগি গেছে নরে দামু, একটা ইয়ং ছেলে আমাদের বয়সের মতো ছেলে, দুঃখ লাগে। এখানে কারণ হইছে কি, আমি সর্বপ্রথম দেখছি এখানে আইয়া দামু এখানে লটকে রইছে, আমার জানের আওয়াজ করছি না, আমি জানের ভয় করছি না, আমার গামছা টান দিয়া এই দামুকে নিচে নামাইছি আমার গামছা, কারণ হয়েছে কি, দামুরি বাঁচাইতে পারে কিনা, আমার দুঃখ লাগছে, আমার মতো বয়সী একটা ছেলে পৃথিবী থেকে যাইতে গিয়েছে। যাই হোক, কিন্তু আমার কথা হলো দপ্তর কেন, এটা দপ্তর, দপ্তরের গাফিলতি 110% ডেইলি ভাবছবে রাইয়া রে, কারেন্ট ঠিক কইরা দিয়া যায় এখানে, ডেইলি ভাবছবে রাইয়া। ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা।